স্টুডেন্টরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ তোমাদের যে কবিতাটা আমি শেখাবো সেই কবিতাটা হলো শ্যামাপ্রসাদ ঘোষের লেখা অত্যন্ত সুন্দর একটি কবিতা। কবিতার নাম স্বপ্নের রাত্রি। ঠিক আছে, কবিতাটা আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমরা শুনে নাও। একদিন ধ্রুব আকাশে দিকে রামধনু ধরে হাঁটছে, যদি পড়ে যায় তাই তার দাদা নিচে হাত দুটো পাচ্ছে। দাদা বলে, ধ্রুব ভয় নেই, তুই পড়ে গেলে আমি ধরব। সাত রং নিয়ে নিচে ফিরে এলে রঙের দোকান করব। শুনে ধ্রুব চলা থামিয়ে খানিক বেগুনি রঙকে ধরল, পকেটের থেকে পলিপ্যাক নিয়ে এক মুঠো তাতে ভরল। তারপরে নীল আসমানি আর সবুজ হলুদ নিতে কমলা বলাল বলল, অনেক দুঃখ দিলে গো মিতে, সারা পৃথিবীতে ছড়িয়ে রয়েছি আমরাই সাতজন। কবে নিয়ে গেছি আমাদের রং, পথ মাঠ নদী বন, ফিরে যাও গিয়ে ওদেরকে বলো চাইলেই ওরা দেবে। তবে বলি ভাই, যেটুকু জরুরি সেটুকুই শুধু নেবে। এই কথা শুনে ধ্রুব বলে, দাদা লাভ দেবো তুই ধর। যে লাভ দেওয়া তার দাদার রেগ ভয়ে চলে গেল ঘর। ধ্রুব বলে, মা গো দাদা পালিয়েছে, ধরো না আমায় এসে, আমি যে এখন পালকের মতো শূন্য রয়েছে ভেসে। চিৎকার শুনে মা বলল, কিরে ডাকলি অমন জোরে? ধ্রুব বলে, ধরো রামধনু থেকে যাচ্ছে যে আমার পড়ে। বুঝতে পারছি নিশ্চয়ই যে ধ্রুব স্বপ্ন দেখছিল আর মা ওকে স্বপ্নটা যখন প্রায় শেষ হয়ে এসছে ও চিৎকার করে উঠেছে, মা তখন এসেও ধূম ভাঙিয়ে দিয়েছে। তাই তো, তোমরা সবাই কবিতাটা তৈরি করো, নেক্সট ক্লাসে আবার তোমাদের সবাই দেখা হচ্ছে, কেমন?